কে কোন দল ও আদর্শে বিশ্বাস করে সেটি দেখা পুলিশের কাজ নয়। কোনো কোনো ক্ষেত্রে পুলিশের আচরণ ভীতিকর উল্লেখ করে এই থেকে পুলিশকে বেরিয়ে আসতে বলল হাইকোর্ট। বিচারকের সঙ্গে কুষ্টিয়ার এসপি অসৌজন্যমূলক আচরণের ঘটনার শুনানিতে সব মন্তব্য করেছে আদালত। এ সময় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে এক ঘন্টা আদালতে দাঁড়িয়ে থাকেন কুষ্টিয়ার পুলিশ সুপার। নির্বাচনী দায়িত্ব পালনকালে কুষ্টিয়ায় এক বিচারকের সঙ্গে এসপি এস এম তানভীর আরাফাতের অশোভন আচরণের বিষয়টি আলোচিত হয়। ক্ষুব্ধ হন দেশের বিচারকরা। হাইকোর্টের তলবে সোমবার নিজের আচরণের জন্য আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এসপি। তিনি বলেন, বিচারককে চিনতে না পারায় এই অনাকাঙ্ক্ষিত ভুল। এক ঘন্টার শুনানির পুরোটা সময় আদালতে দাঁড়িয়েছিলেন এসপি। শুনানি ঘিরে আদালতের বাইরে অপেক্ষমান ছিলেন আইনজীবী, পুলিশ সহ উৎসুক জনতা। এদিকে শুনানিতে পুলিশকে সতর্ক করে উচ্চ আদালত বলেন, পুলিশের আচরণ এখনো ভীতিকর, যা কাম্য নয়। দেশ যেন পুলিশি রাষ্ট্রে পরিণত না হয় সেই বিষয়টিও মনে করিয়ে দেন উচ্চ আদালত। বিচারপতি খিজির হায়াত খুব ব্যর্থহীন ভাষায় বলেছেন যে পুলিশকে হতে হবে জনগণের বন্ধু, কিন্তু ওনারা তাদের আচরণ দিয়ে যদি পুরো এলাকাতে আতঙ্ক সৃষ্টি করেন তাহলে সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে কনস্টিটিউশন অনুযায়ী তাদের সবাইকে কাজ করতে হবে আমাদের জনগণের জন্য। তারা যেন কোনোভাবেই এমন কোনো কিছু না করেন যাতে জনগণ তাদেরকে ভয় পায়। এবং উনি খুব ক্লিয়ারলি একটা ওয়ার্ড ইউজ করেছেন যে আমরা যে পুলিশ স্টেটে যেন বসবাস করছি, এইরকম কোনো ফিলিংস যেন কোথাও কোনোদিন না দেওয়া হয়। শুনানি শেষে বিচারকের সঙ্গে এসপির দুর্ব্যবহার দেখে ফেলা সরকারি কর্মকর্তা শাহজাহান আলী ও তার পরিবারকে নিরাপত্তা অব্যাহত রাখার আদেশও দেন আদালত। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয় এসপিকে। প্রিলিমিনারি স্টেজে ওনার দরখাস্তের সন্তুষ্ট এবং যার জন্য ওনার যে পার্সোনাল এফআইআরটা সেটা ওকে ডিসমিস করছে এবং পরবর্তী আদেশের জন্য রাখছে। জনতা নিরাপত্তা চেয়ে উনি একটা কোর্টের দৃষ্টি আকর্ষণ করলে কোর্ট একটা নির্দেশ দেন যেন তাকে ডিস্টার্ব না করা হয়। জার্নালিস্ট সহ অন্যান্য এবং আরও কিছু ব্যক্তি সেখানে ডিস্টার্ব হচ্ছে পুলিশ কর্তৃক, সেই বিষয়টা আমার দৃষ্টিগোচরে আসলে আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ করি যেন জার্নালিস্ট হোক বা সংশ্লিষ্ট ঘটনার সাথে যারাই জড়িত থাক তারা যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। কোহিনিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক। মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল লতিফকে অব্যাহতি দিয়ে বিচার শুরুর আদেশ দেন আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী আদালতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনা সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে এরশাদ সহ দুজনকে অব্যাহতি দেন। পরে মেজর অবসরপ্রাপ্ত কাজী ইমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তফা কামালউদ্দিন ভুইয়া ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুর রহমান শামশেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলা সাক্ষ্য গ্রহণের 6 এপ্রিল দিন ঠিক করেছে আদালত।